আসসালামু আলাইকুম, রাগি পাখি ইউটিউব চ্যানেলের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, জুলাই মাসের 8 তারিখ 2022 আর মাত্র একদিন বাকি আছে কোরবানি ঈদের, সবাইকে ঈদ মোবারক। আজ মিরপুর হাটে চলে আসলাম, কারণ আজকে কিন্তু ক্রেতা বিক্রেতা উভয় কম এসেছে হাটে, কারণ একদিন পরে ঈদ, সেই কারণে হয়তো যারা কাছাকাছি ছিল তারা কিন্তু এসেছে। আজকে এই নিয়ে আজকে বিস্তারিত থাকবে, পুরো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন। আর অবশ্যই আমাদের চ্যানেল হয়ে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে পাখির হাটের ভিডিও। ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম সালাম ভাই। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। দেশে যাওয়া হয় নাই? না, দেশ আমার ঢাকা ঈদ করি। ঢাকা ঈদ করেন না, আলহামদুলিল্লাহ। তো আজকে একদিন পরে তো ঈদ চলে এসেছে, আর আজকে হাটে চলে এসেছেন। আজকে হাটে মানে ক্রেতা বিক্রেতা কি কম? কম, হ্যাঁ কম। আচ্ছা, আজকে যাই আসে না কেন? আজকে আপনার পাখি দিয়ে জানার সুযোগ মেরে কিছু আছে? আজকে আমরা ঈদ একটা সার্কুলার দিচ্ছি, আজকে ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে বিশাল অফার। বিশাল অফার, অনেক বড় অফার। অনেক বড় অফার, আলহামদুলিল্লাহ। তাহলে মনে হয় কোরবানি করুন আগে পাখি কিনবে মনে হয়। আচ্ছা আচ্ছা, এখানে কি দেখতেছি? এগুলো কুনুর। কি কুনুর ভাই? এগুলো হচ্ছে কি আপনার পাইনাপেল কুনুর। কেমন যাচ্ছে প্রাইস? এগুলা এগুলো আমরা এমনি বিক্রি করি 4500-5000, সব ডাবল রেড ফ্যাক্টর। আচ্ছা আচ্ছা, আজকের জন্য হলো 3500। অনেক কম, অনেক কম। আচ্ছা, মানে 1500 টাকা নাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন তো মেল ফিমেল চেনা সম্ভব না? চেনা সম্ভব না, সম্ভব না না। আচ্ছা, আরো অনেক ধরনের পাখি রয়েছে জানবো। এইটা তো পাইনাপেল কোন? হ্যাঁ, এগুলো পাইনাপেল কোন। একই প্রাইস? একই প্রাইস। আচ্ছা, এখানে এটা কি করতেছে? আম্মা আম্মা রাখতেছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে হ্যান্ডস মেকাও। হ্যান্ডস মেকাও, হ্যাঁ। এটার বড় হচ্ছে এরকম, বড় হলে এইরকম হবে। হ্যাঁ, ওয়াও, দেখেন বন্ধুরা একটু ভালোভাবে দেখেন, বড় হলে এরকম হবে বাচ্চারা, মানে অনেক সুন্দর। বিশ্বের মধ্যে সবচেয়ে ছোট মেকাও। আচ্ছা, আর এখানে কিছু আমরা এটা কি ভাই? কুনুর। সান কুনুর। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে কি ডিসকাউন্ট রয়েছে? হ্যাঁ, এটার মধ্যে ডিসকাউন্ট আছে। আল্লাহ, সান কুনুরে আমরা 13-14 হাজার করে বিক্রি করি, আজকে যদি নেয় তাহলে 11500। একেবারে পানি রেট? হ্যাঁ, একদম পানি রেট। এটা তো রেট প্যাক্টর মনে হয়। আচ্ছা, 11500? 11500। ও ভাই, আর একটু কমানো যায় না? না ভাই, এর থেকে আর কমা যাচ্ছে না। সম্ভব না? না, সম্ভব। দেখেন, দেখলাম। আচ্ছা, তাই না? আর কমানো সম্ভব না? না, আর কমানো সম্ভব না। আচ্ছা আচ্ছা, দেখি ঈদের দিন পর্যন্ত নাকি? ঈদের দিন পর্যন্ত। ঈদের দিন রাত 12টা পর্যন্ত? 12টা পর্যন্ত। আচ্ছা, এখানে দেখছি অনেক ধরনের লরির বেবি রয়েছে। এই সবকটা কি রেনবো না রেড কালার আছে? এখানে 2 পিস হচ্ছে রেনবো, আর 3 পিস হচ্ছে রেড কালার। রেড কালার না? আচ্ছা, এই যে রেড কালার একটা দেখতে আছে। হ্যাঁ, এই রেড কালার। হ্যাঁ, রেড কালার। এইগুলো রেনবো নাকি? এটা রেড কালার না? এটা রেড কালার। এটা রেড কালার। 2 পিস আছে শুধু হলো রেনবো। রেনবো না? আচ্ছা আচ্ছা, কেমন যাচ্ছে এগুলো বেবি? এগুলো যাচ্ছে হচ্ছে এইভাবে বিক্রি তো করি হচ্ছে 12-13-14। আচ্ছা, আজকে জন্য 11। মানে কি আজকে জন্য 11? এত কম? হ্যাঁ, আজকে কম, অনেক কম। গরু তো অনেক চড়া, প্রতিটা পাখিতে দাম কম। আপনার তাইলে হাটে গেলে গরুর দাম অনেক চড়া। আমরা কিন্তু নাম্বারটা দিয়ে দেব, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাখিটা ক্রয় করতে পারেন। আর কেড়ে কি বিক্রি করে আপনি গরু কিনবেন? আমরা একটু দেখবো, উড়া দিবে না তো? না, এরকম উড়বে না। তারপর বলা বড় মুশকিল, বলা মুশকিল। পাখি তো হয়ে গেছে, পাখি হয়ে গেছে। আচ্ছা, মানে কি খাবারের জন্য পাগল হয়েছে? খাবারের জন্য এরকম পাগল হয়েছে। কেমন যাচ্ছে এগুলো প্রাইস? এগুলো সব 3500 করে আসছে। 3500 টাকা, একেবারে পানি দেয়। হ্যাঁ। আচ্ছা ভাই, আমরা তো অনেক পাখি দেখলাম, কিন্তু এই পাখি কিন্তু অনেক অসম, কিন্তু অনেক ধরনের পাখি রয়েছে এখানে। আমরা প্রতিটা পাখির, এখানে কিন্তু প্রত্যেকটা পাখি হ্যান্ড ফিটিং করতে হবে, পুষ্পানোর জন্য বেটার সাইজ পাখিগুলো অনেক সুন্দর। আর আমরা একটা নাম্বারটা দিয়ে দেবো, আর বাইকে সার্ভিস থেকে অনেক কিছু জানবো। ভাই, ঢাকার বাইরে ডেলিভারি দেন? ঢাকার যে কোনো প্রান্তে ডেলিভারি দেবো। যে সিস্টেমটা কি একটু বলবেন? সিস্টেমটা হচ্ছে আগে কন্ট্যাক্ট করবে। তাই এটা কিনলে কি মোবাইল ফ্রি? না না, এটা কিনলে না, এটা ব্যালেন্স থেকে দিয়ে দিলাম। আপনি এর সাথে গিফট দিবেন? নিন, ব্যালেন্সটা গিফট। আচ্ছা, তাই। আচ্ছা, দেখানোর জন্য ব্যালেন্সটা? ঢাকার বাইরে সিস্টেমটা ওইটা আলোচনা সাপেক্ষে আমরা করে নিই। আলোচনা সাপেক্ষে? আর ঢাকার ভিতরে? ঢাকার ভিতরে হলে আমরা 100 থেকে 200 টাকা চার্জ দিই। হ্যাঁ আচ্ছা,
আপনারা নিজেরা দিয়ে আসেন? আমরা নিজেরা দিয়ে আসি, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি, আচ্ছা। আগে কোনো পেমেন্ট না, বাকি দেখার পর, বুঝার পর, ফোন নাম্বার ভালো লাগার পর তারপরে। লোকেশন নাম্বারটা ও আপনার নাম্বার? আমার লোকেশন হচ্ছে ঢাকা মুগদা কমলাপুর, আচ্ছা। আর নাম্বার হচ্ছে 017-401, আচ্ছা, 4047। ভাই আপনার নামটা একটু বলেন। নাম হচ্ছে আরিফ খান। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ। ভাই এটা কি? ও ভাই এটা কি করতেছেন ঈদের মাঝে ভাই? ভাই খেলা দেয়। আমি ভাবছি কোরবানি দেবেন না। এটাকে কি পাখি এটা ভাই? রেনবো লরি। রেনবো লরি, ওয়াও ওয়াও, ডাবল রেড ফ্যাক্টরের। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা রানিং একটা নাচেনি? নাচেনি, হ্যাঁ নাচ, অনেক ড্যান্স করতেছে। আপনি মিঠু বলে? মিঠু বলে, মিঠু বলে, ও ওয়াও। কেমন আছে আপনার প্রাইস? এটা চাওয়া দাম হচ্ছে ভাইয়া 25,000 টাকা। আলোচনা করা যাবে? আলোচনা ফিক্সড 25,000 টাকা না? আচ্ছা আর কি নিয়ে আসছেন? এগুলো যা দেখেন সবই সব আপনার না? এই যে এখানে ইউলো বাজির ঘর, এটা কি ইউলো টিএফ? হ্যাঁ ইউলো টিএফ। কেমন আছেন? এগুলো প্রাইস? এটা আপনার 7,000 করে। 7,000 করে না? হ্যাঁ, ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে। গ্যারান্টি হয়েছে? বাচ্চা কথা না করলে ফিরত? বাচ্চা কথা না করলে ফিরত। অলরেডি বাচ্চা আমার ঘরে আছে। আচ্ছা, আর এর লাভবাটে জোড়াটা? লাভবাটে জোড়াটা ভাই 7,000। 7,000 একদম না? আলোচনা করা যাবে? এটা ফিক্সড অফলাইন প্রাইস না? আর এখানে বাজিকার গুলো অ্যালবিনোটা পড়বে 3500। হুম, আর ক্লাসিকটা পাশাপাশি যে ক্লাসিকটা আছে এটা রাখা যাবে 5,500। আচ্ছা, আর এখানে কোয়ারেলের জোড়াটা? পাইট জোড়াটা 13,000। 13,000 না? রানিং? রানিং এর বেবি সব পাইট। আচ্ছা, আর এখানে এটা সিঙ্গেল ফিমেলটা ভাই 4,500। অনেক কিছু দেখলাম ভাই, নাম্বারটা একটু বলেন। 0191-9142-91-297-297। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখলে অবশ্যই আপুর মনটা ভালো হয়ে যাবে। এখানে আপু দেখা যায় কি পাকাম আমি মনে হচ্ছে রাজশাহী বললে ভুল হবে, চাপাই নবগঞ্জ বলতে হবে। আচ্ছা, চাপাই না, চাপাই আমরা আরেক কালা সুন্দর হয়, লাল লাল দিই। এজন্য তো বললাম চাপাই রাম। তাই না? কত যাচ্ছেন আমরা? আমরা চা হচ্ছে ভাইয়া 14,000 টাকা করে পার পিস। পার পিস? হ্যাঁ। আচ্ছা, এই কি আলোচনা হবে? কি একদম আলোচনা হবে? আলোচনা হবে কিছু কম করা যাবে? কিছু কম করা যাবে। বয়স কেমন? বয়স 1.5 মাস। বয়স 1.5 মাস? আচ্ছা,
আলো থাকলে কিছু কম রাখা যাবে না? আর এখানে তো আরো অনেক পাখি রয়েছে, আমরা জাবা কত টাকা জোড়া যাচ্ছে? জাবা হচ্ছে আপনার সাদাটা চাওয়া হচ্ছে 2500 টাকা জোড়া, হ্যাঁ, আর ব্ল্যাকটা চাওয়া হচ্ছে 2000 টাকা করে জোড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা কিন্তু দর্শক খালি আমি বলে গেলাম, এটা হলো ইন্ডিয়ান রিং নেক টিয়া পাখির বেবি, একদম রেড আই, চোখ লাল, অনেকে বুঝতে পারবে না যে চোখটা লাল, কিন্তু প্রতিটা পাখি কিন্তু চোখ লাল। ইন্ডিয়ান রিং নেক, ইউলু রিং নেক এর বেবি, আপনারা এটা চাইলে কিন্তু নিতে পারবেন, খুবই সুন্দর কিন্তু। আর এখানে কিন্তু অনেক ইন্ডিয়ান রিং নেক রয়েছে। এলবিনো এগুলো কেমন যাচ্ছে আপু? এলবিনো পেয়ারটা যাচ্ছে ভাই 38000 টাকা। এলবিনো রানিং পেয়ার, হ্যাঁ রানিং, 38000, হ্যাঁ 38000 টাকা। আর এখানে যে পেশকারটা মেলটা, এটা মেলটা চা হচ্ছে আপনার 16000 টাকা। মেলটা কথা বলে কিন্তু টেম করা না, টেম করা না না, মেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন, অনেক সুন্দর। কত যাচ্ছে আপু? 16000 টাকা। 16000 টাকা কথা বলে? হ্যাঁ কথা বলে। কিন্তু ফ্রেশ কালার, 16000 টাকা চাওয়া হচ্ছে। আর এটা এলবেনিও 38000 টাকা চাওয়া হচ্ছে। আর এই কোকাটেলের জোড়াটা? কোকাটেলটা জোড়া না, একটা তো 6 মাস আর একটা 1.5 মাস। আচ্ছা আচ্ছা। আর এখানে গ্রেটা? আর গ্রেটা হচ্ছে আপনার পেয়ার, এটা চাওয়া হচ্ছে 5000 টাকা। আর উপরেরটা কত টাকা? উপরেরটা আপনার যেটা 6 মাস বয়স, এটা ফুল টেম, ওটা চাওয়া হচ্ছে 5000 টাকা। আচ্ছা। আর বাচ্চাটা 2500 টাকা। আচ্ছা। এখানে এই জোড়াটা? এই জোড়াটা চাওয়া হচ্ছে 8000 টাকা। আচ্ছা। অনেক সুন্দর সুন্দর পাখি দেখলাম, এখন তো যে লাভবার্ডের দাম না বলছেন, দেখো ভালো লাভবার্ডেরটা পেয়ার হচ্ছে 5000 টাকা। 5000। আপনার নাম্বারটা একটু শেয়ার করেন, আপনার লোকেশন বলেন। আমার লোকেশন হচ্ছে মিরপুর 7। আচ্ছা। আর নাম্বার হচ্ছে 01811। আচ্ছা। 727291। ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য, কষ্ট করে বিজনেস করে চলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করব আপনার বিজনেস আরো যেন বড় হয়। হ্যাঁ আপনাকেও ধন্যবাদ। আজকে তোমার মন ভালো? হ্যাঁ। আমি ভাবছি আজকে তোমার মন ভালো নাই, মনটা কেন ভালো? সামনে ঈদ। হ্যাঁ। আব্বা আম্মু কিছু কিনে দিছে নাকি এই পাখিটা বিক্রি করে কিনবা? আব্বা আম্মু কিনে দিছে। কিনে দিছে, তাহলে পাখিটা বিক্রি করতে আসছে কেন? এমনি এমনি। কত টাকা যাচ্ছে পাখিটা? পাখির দাম চাচ্ছে 4000 টাকা। 4000 টাকা, মেল না ফিমেল? বাচ্চা। বাচ্চা। আচ্ছা দেখি একটু পাখিটা ভালোভাবে দেখবো আমরা। ওয়াও ফ্রেশ, একদম ফুল ফ্রেশ না? তোমার কি মোবাইল নাম্বার রয়েছে? হ্যাঁ। মোবাইল নাম্বার রয়েছে না? তোমার নাম কি? সাকিব। ও নাম্বারটা একটু বলো। 09230। 09230। 80 80। 10 10 88 88। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কোন ক্লাসে পড়ো? 5-এ। 5-এ। আরে দুটো পিয়ার না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। আর মাত্র একদিন বাকি আছে ঈদের। জি ভাই। হ্যাঁ, তা আজকে হাড়ে আসছেন, অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছেন। আজকে আপনার প্রতিটা পাখির দাম জানাবো আমাদের ভিডিওতে। আর বন্ধুরা আপনারা ভালো লাগলে কিন্তু অনলাইনে পাখিগুলো ক্রয় করতে পারেন, আর চাইলে আরে ভাই পাখি তো কিনে নাও। হ্যাঁ আমি অবশ্যই পাখি কিনে থাকি। আচ্ছা, ক্রয় বিক্রয় উভয় করা হয়? হ্যাঁ দূর। আচ্ছা, আমরা শুধু আজকে বেবি আছে, অনেক পর্যাপ্ত পরিমাণ বেবি রয়েছে, আমরা বেবি দিয়ে সব কিছু জানার চেষ্টা করবো। বেবিগুলোর প্রাইস কেমন কেমন যাচ্ছেন এই লাভবার্ডের বেবি? 2000 টাকা চাওয়া হচ্ছে। এটা কি ইউলু ফিশার? হ্যাঁ ইউলু ফিশার। ইউলু ফিশার। বয়স কেমন? এই বয়স আপনার 25 দিনের মতো। 25 দিনের মতো না? 25 দিনের মতো। আর এখানে একটা ইন্ডিয়ান রিং রেট রয়েছে। হ্যাঁ। এগুলো প্রাইস কেমন? এটা হচ্ছে 13000 টাকা চাওয়া। 13000 টাকা। বয়স? এটা বয়স প্রায় 25 দিনের মতো। 25 দিন। এখানে একটা পাইট দেখতেছি, পাইট। হ্যাঁ গ্রিন ফিশার পাইট। কত টাকা যাচ্ছে এটা? এটা দাম তো একটু বেশি, 3000 টাকা চাওয়া হচ্ছে। 3000 টাকা চাওয়া হচ্ছে না? খুবই সুন্দর কিন্তু। হ্যাঁ দেখেন ফাইন কিন্তু। আচ্ছা এখানে লরির বেবি? এটা হচ্ছে আপনার রেড কালারটা হচ্ছে 13000, আর রেনবোটা হচ্ছে 12000। এটা রেড কালার না? জি। এটা 13000। 13000। আর এটা 12000। 12000। আচ্ছা, আর এই লাভবার্ডের এই বাইলটটা? বাইলটটা চাওয়া হচ্ছে আপনার 2500 টাকা। 2500 টাকা। আর কি রয়েছে এখানে? এখানে আছে আপনার গ্রিন ফিশার আছে। গ্রিন ফিশার কত টাকা যাচ্ছে? 1500 টাকা। 1500 টাকা না? আচ্ছা, খুবই সুন্দর বেবি রয়েছে, অনেক সুন্দর সুন্দর বেবি রয়েছে। আপনার চাইলে কিন্তু নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে কিন্তু আপনার ক্রয় করতে পারেন, খুবই সুন্দর কিন্তু। আচ্ছা, আর আমরা এখানে চলে যাবো অন্যদিকে, কিছু বড় পাখি রয়েছে, অ্যামাজন প্যারট রয়েছে দেখা যায়। এটা রানিং প্যারট ভাইয়া। বয়স কেমন? এটা বয়স প্রায় আপনার 5 বছরের কাছাকাছি। কেমন যাচ্ছে এগুলো প্রাইস? 38000 টাকা চাওয়া হচ্ছে। 38000 টাকা। মেল ফিমেল কনফার্ম? মেল ফিমেল কনফার্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা। 38000 টাকা চাওয়া হচ্ছে। আর এখানে এই জাপান জাপান এগুলো? ওই জোড়াটা চাওয়া হচ্ছে 3500 টাকা। আচ্ছা আচ্ছা। আর সিঙ্গেল একটা মেল আছে, বয়স হচ্ছে 7 থেকে 8 মাস। আচ্ছা, এটা প্রাইসটা চাওয়া হচ্ছে 1500 টাকা। আচ্ছা, আর এখানে কোকাটেল গুলা? ওই ফন্টাল ফিমেল ওটা চাওয়া হচ্ছে 3500। আচ্ছা, আর লুটিনো গুলো 4500। আচ্ছা, পাপিস। হ্যাঁ, আর এই যে লুটিনো পালটা হচ্ছে মেল, এটা চাওয়া হচ্ছে 6000 টাকা। আচ্ছা, লরিটা? আর লরিটা হচ্ছে আপনার 16000 টাকা। ওটা বয়স হচ্ছে 2 মাস, এখন হ্যান্ড প্রিন্টিং করানো লাগে। এখনো হ্যান্ড প্রিন্টিং করা? রেনবো? রেনবো না? রেনবো। হ্যাঁ রেনবো। আচ্ছা আচ্ছা, অনেক পাখি রয়েছে আমাদের কাছে, এই আরিফ ভাইয়ের কাছে। আর আমরা এখানে লাভবার দেখতেছি ভাই। জি জি। অফলাইনে প্রাইসটা কেমন যাচ্ছে? অফলাইন প্রাইস হচ্ছে আপনি সেমি অ্যাডাল্ট। আচ্ছা,
ওটা চা হচ্ছে আপনার 6500 টাকা আর অলিভ ডে জোড়াটা অলিভ ডে জোড়াটা মাত্র 4000 টাকা আচ্ছা ওই ইলো ফিশারটা কেমন যাচ্ছে ওটা হচ্ছে ফিমেল এটার দাম চা হচ্ছে 3000 টাকা আচ্ছা অনেকগুলা ভাই কিটা লাগবে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই তারপর একটু নাম্বারটা দিয়ে দেন 01717 517 51 51 32 32 52 52 লোকেশন নারায়ণগঞ্জ ফতুল্লা ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঈদ মোবারক ভাই ঈদ মোবারক আর মাত্র একদিন বাকি আছে ঈদের আলহামদুলিল্লাহ সবাই তো গোছানো গাছানো হয়ে গেছে জি ভাই আচ্ছা কোয়াটাগুলো কেমন যাচ্ছেন এটা এসে ভাই আসলে আমি আমার তেমন একটা অভিজ্ঞতা নাই কিন্তু আপনি বড় ভাই আচ্ছা আচ্ছা আপনি একটু দেখে বললে পরে আমি একটু আচ্ছা আসলে প্রাইস কেমন যাচ্ছে না এটা বলেন ভাই এগুলা তো ওই যে ইউলো মানে হলুদের থেকে এইলে একটু দাম কম চাইছে মানে আচ্ছা কেমন যাচ্ছে পার পিস এইলা চাচ্ছি হচ্ছে আপনার পার পিস হলো 2500 টাকা 2500 5000 টাকা জোড়া 5000 টাকা আচ্ছা আচ্ছা অবশ্য সুন্দর আর সুস্থ একদম ফুল ফ্রেশ পাখিগুলা অনেক সুন্দর কিন্তু কালার কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আপনি চাইলে কিন্তু আমরা নাম্বার দিয়ে দেব আপনি চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন নাম্বার একটু শেয়ার করেন 01700 0070 60 40 40 521 521 ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভাই নামটা বলবেন একটু নাম আছে আসলে তো নামটা ইব্রাহিম ভাই